তো দেখো বন্ধুরা কতগুলো মাছ পেয়েছি, আর এই হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছের সাইজটা দেখো কত বড়। এই একটা বন্ধুরা দেখো সকালবেলা আমার চা হয়ে গেছে, আর এখন সকাল নয়, এখন 7:15 বাজে। তো চা হয়ে গেছে, আর এটা হচ্ছে মেডিসিনের যে কার্টুন হয় সেই কার্টুনের উপরে কিন্তু চাটা রেখেছি এই যে। আর আজকে 3 কাপ চা বানিয়েছি। তো চাটা এত বেশি হয়ে গেছে কেন বুঝতে পারলাম না, মনে হয় জলটা বেশি হয়ে গেছিলো আমার নেওয়া, সেই জন্য চাটাও বেশি হয়ে গেছে। বেশ কিছু চা ফেলেও দিয়েছি। আর এটা হলো র চা, আর এই দেখো আছে 4টে মেরি বিস্কুট, এটা হচ্ছে রাজা মেরি। এখন বাজে 11টা, আর সকালে আজকে রান্না করতে পারিনি, ভাতটাই শুধু করেছিলাম, তরকারি করতে পারিনি। যেহেতু তরকারি ছিল সেই তরকারি গরম করে খেয়েছি। আর এই যে দেখো 4টে ডিম, তো এই ডিমগুলো না কেমন একটা ছাল উঠে গেছে, মানে কিছুই না, শুধু এই ডিমগুলো হচ্ছে নতুন ডিম। আর এই ডিমটা এরকম হয়েছে কেন বুঝতে পারছি না, তবে সবগুলো হচ্ছে বাড়ির ডিম। আর এখানে আছে আলু সেদ্ধ করা, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডিম আর আলু। আর এই হচ্ছে পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়াজ, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা আছে। তো আলুগুলো সেদ্ধ করে রান্না করবো, কারণ তাড়াতাড়ি রান্না করা যাবে, তো সেই কারণেই সেদ্ধ করে রান্না করবো। আর এদিকে আমার তেলটাও দেখো গরম হয়ে গেছে। যেহেতু ভাত করেছিলাম, ডিম আলু সেদ্ধ করেছিলাম উনুনে, সেই জন্য উনুনটা জ্বলছিল। এখন কচুর মুখী বসিয়ে দিয়েছে, কচুর মুখীগুলো সেদ্ধ করার জন্য। এগুলোকে গাঁটি কচু বলে, তো আমি এর আগে জানতাম না যে এটা গাঁটি কচু বলা হয়, কিন্তু এখন শুনছি না এগুলো হচ্ছে গাঁটি কচু। মানে ইউটিউবে অনেকেই দেখি বলে গাঁটি কচু, সেই জন্যই বললাম যে গাঁটি কচু। দেখো আছে বসানো। ভাতটা আমি উনুনে করেছিলাম, কিন্তু তারপরে তরকারিটা আর করতে পারিনি, ডিম আর আলুটাও সেদ্ধ করেছিলাম উনুনে, কিন্তু তারপরে যে এতটা শরীর খারাপ করবে আমি সত্যিই ভাবতে পারিনি, তো সেই জন্য আমি আর রান্নাটা করতে পারিনি। এখন অনেকটাই বেলা, প্রায় 11:30-12টা বাজতে চললো, তো ভাবলাম যে না একটু শরীরটা ফ্রেশ লাগছে, বরং আমি রান্নাটা সেরেই ফেলি, না হলে আবার কখন কি হয় কিছুই বলার নেই, মানে কখন শরীর খারাপ পড়ে কিছুই বলার নেই, তার থেকে বরং একটু ফ্রেশ লাগছে যখন রান্নাটা সেরেই নিই, তারপরে না হয় আবার রেস্ট নেওয়া যাবে। কিন্তু ওই যে মনে করলেই কিন্তু রেস্টটা নেওয়া যায় না। তো বন্ধুরা এখন বাজে 1:30। তো দেখো উপরে রুমে একটু এসেছি, তার কারণ একটাই যে ভিডিওটা আপলোডে বসাবো, কারণ নিচে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, তো আমি কিন্তু ভিডিওটা উপরেই আপলোডে বসাই, তো সেই জন্য উপরে আপলোডে বসাবো বলে এসেছি। আর আমার গোপাল সোনা গোপু সোনা দেখো বসে আছে। আর তো সকালবেলা যেহেতু মাথাটা আছড়ায়নি, সেই জন্য মাথাটা একটু আছড়ে নিলাম। আর এই সাইড দিয়ে রোদ্দুর লাগছে, মানে চার যে সমস্ত দিক থেকে কিন্তু রোদ্দুর আসছে, যেহেতু প্রচুর একটা তাপ পড়েছে, প্রচুর তাপ পড়েছে, সেই জন্য চারদিক থেকে রোদ্দুরটা আসছে। আর আমার হাজব্যান্ড দেখো এখানে ইউপিএস সারাচ্ছে, এটা হচ্ছে ইউপিএস। তো অনেকে হয়তো জানো ইউপিএসটা কী জিনিস, মানে এখান থেকে লাইটও জ্বলে বা ফ্যানও চালানো যায়, আবার টর্চও মানে লাইভ কী বলে ওটা, ফোনও চার্জ দেওয়া যায়। তো এই জিনিসটার বয়স হচ্ছে অনেক বছর, আমি যখন হোস্টেলে থাকতাম 12 সালে, তো সেই সময় কিন্তু আমাকে কিনে দিয়েছিল, তো সেটাই এখন ঠিক করছে। বন্ধুরা এখন যাচ্ছি দেখো বালতি নিয়ে মাছ ধরতে, তো মাছ হবে কি না সেটা পরের ব্যাপার, কিন্তু যাচ্ছি এখন। আর এখন 5টা বাজে, কিন্তু তারপরেও যে এতটা রোদ দূর, পাক হয়ে গেছে আর পুকুরে তো প্রচুর পাঁক পড়ছে, মানে যেটাকে বলে কাদা, তো পুকুরে কিন্তু অনেক কাদা পড়েছে। 2 বছর হয়েছে মাত্র পুকুরটা কাটানো হয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু প্রচুর কাদা পড়ে গেছে। মাছ হবে? এইখানে প্রচুর তেলাপিয়া মাছ লাগছিল এই ঘাটে, তেলাপিয়া মাছ, শোল মাছ, দেখা যাক মাছ হয় নাকি, জালটা ফেলা আছে তো মাছটা হয় নাকি একবার দেখি। বড় জাল ফেলেছো কেন, ছোট জাল ফেলো নি, তাহলে তুলে ফেলো,
এই মৌরলা মাছ হবে। তো ছোট জাল ফেললে কিন্তু মৌরলা মাছ হয়, তো দেখি মাছ হয় নাকি, কারণ এখন তো বিকালবেলা। ওই দেখো জলের মধ্যে যে বুজ বুজ করছে না, এইগুলো কিন্তু মাছ সব বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু জালটা ছোট সেই জন্য কিন্তু মাছটা আরও সুবিধা হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। আজকে মৌরলা মাছ পড়েনি দেখো। আরে জাল ছিঁড়েও গেছে। আরে সে ভালো হোক আর না হোক, বড় মাছটাই বেরিয়ে গেল। জবানি বুড়ি যেটা নেওয়ার মতো সেটাই বেরিয়ে। ওই তো একটা আছে, একটাই হয়ে গেছে। ওটা কি দেখো বন্ধুরা, কাতলা মাছ পড়েছে। ছোট্ট জালেই কিন্তু কাতলা মাছ, দেখেছো কেমন জলটা মারলো? হ্যাঁ লাথি মেরেছে। তো দেখো বন্ধুরা, কয়েকটা মাছ পড়েছে, মানে দুটো মাত্র মাছ পড়েছে, আর মাছ পড়েনি। আর যে কটা মাছ পড়ছে সব কটা মাছ নেওয়ার মতো না, ছেড়ে দিয়েছে সব মাছগুলোই। তো দু চারটে মৌরলা মাছ আছে, সেই মৌরলা মাছগুলোই নেবে, আর সব মাছগুলোই ছেড়ে দেওয়া হবে। তো এটা যদি দুপুরবেলা হতো তাহলে কিন্তু মাছটা বেশি পড়তো, কিন্তু এখন বিকালবেলা না মাছটা অতটা পড়ে না। দেখো বন্ধুরা কতগুলো মাছ পেয়েছে। আর এই হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছের সাইজটা দেখো কত বড়, এই একটা যেমন বড় বাটা। কি বাবা কি একটা কাঁটা দিল, এই একটাও হচ্ছে বাটা। তো দেখতে পাচ্ছ যে সবই কিন্তু বাটা, কিন্তু সব বড় বড়। আর এটা হচ্ছে পোনা মাছ, আর এটা তেলাপিয়া মাছ। তো এই মাছগুলো সব এখন আমি কাটবো। আর যাচ্ছে না তো
সাথে। টাটা।